मोना এই জুতা জোড়া দেই এই জুতার নামই তো খোকাই কইছিল আঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডেড জুতা একদম 1000 কোনো দামাদামি না কোকি এই 1000 টাকা তো কো পাই নিছে বাবা রে আমি 300 টাকা দেব কাকাই তো দিহি ব্র্যান্ড বুঝে না এক জোড়াই আছে আপনি দুই জোড়া একসাথে লইবেন দিখা 100 টাকা কমায় রাখো যাও আর 50 টাকা বাড়াই দেব না তুমি দিয়ে দাও তো না হ্যাঁ আবিচি এটা ওড়া পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা খোকা তো এই জুতার কথাই কইছিল মোনা এই জুতা জোড়া পাই দাও তো আমার খোকার পাও তোমার মতোই হইব আমার খোক আই পাইছে আবার ওর মায়ের রং খুব বানাইব পারুনতে আপনি কি করবেন পায় তো একবো মোজা ও হো মোজার কথা তো মনেই নাই দেব না এক জোড়া নতুন মোজা দাও আমার খুব আরে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মত এই দুই জোড়া একলগে প্যাকেট কর না না দুই জোড়া না খালি ওই খুব আর জুতাটা প্যাকেট কর মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো তাই না মানা এই যাও কাকা আপনারটা বাপ হও তখন বুঝলাম ओ तू अपन के आज बिलिए दे सोम आसमानी तागी ओ मरम जाने रोई जो चार शेषे এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে।